শুধু বুকে গুলি করেই খান্ত ছিলেন না কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত অবস্থায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে মেরেছিলেন লাথি এমন তথ্যই উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পুলিশ তুমি বন্ধু মোদের সেবা তোমার ধর্ম তবে কেন আজ প্রকাশ পায় তোমার এত অপকর্ম তোমরা যদি বন্ধুই হতে জনগণের প্রকৃত বন্ধু তবে কেন আজ প্রশ্ন ওঠে পুলিশ কি জনগণের বন্ধু সিনহা ভাই ছিল ছিল না কোনো ডাকাত তবে তার বুকেতে গুলি মেরে কেন পুরো জাতি কি দিলে আঘাত পুলিশ তোমার মা বাপ আছে আছে সুখী পরিবার তোমার মতো সিনহারও ছিল সুখী পরিবার বুলেট দিয়ে কারলা তুমি তার ফ্যামিলির সুখ এক নিমিষে এনে দিলে কলিজা ফাটা দুঃখ সেবা তোমার ধর্ম হলেও কর্ম করছো পচা এসব করেই খুঁজে ফেরো এই দুনিয়ার মজা এই মজা পেয়েই লাভ দিও না একটু ভাবো গভীর ভাবে এই দুনিয়া ছেড়ে একদিন তুমিও যাবে চলে সেদিন তোমার সাথে কেউ রবে না রবে তোমার পাপ আর পাপ ছাড়ে না কোনোভাবেই যদিও তাহার বাপ পুলিশ তুমি চাইলেই পারো করতে অনেক ভালো তাই তোমার মনে জ্বালাও একটু সৎকর্মের আলো ধর্ম থেকে সরে গেলে মানুষ যেমন পাপি তোমার ধর্ম সেবা ভুললে কেউ দেবে না মাফি তাই জুলুম ছাড়ো হাঁটতি ধরো যে আছে বিপদে তবেই তুমি বন্ধু মোদের জায়গা পাবে মনে